KDE ওয়ার্কস্টেশনের ডেস্কটপটি বড় করতে চাইলে আপনি ইচ্ছা করলে প্যানেলটি হাইড করতে পারেন। প্যানেল হিডেন করলে টাস্ক বারে উল্লেখিত বাটনগুলি আসবে। এর মধ্যে প্রথম দুইটি বাটন আমাদের পরিচিত। একটি অতিরিক্ত বাটন আসে যার নাম ডিস্ক নেভিগেটর, যা KDE মেনুতেও আছে। এর কাজ হল ডিস্কের অ্যাক্টিভিটিস ও কনফিগার মনিটর করা। হিডেন প্যানেলটি অন্য ডেস্কটপে সক্রিয় থাকবে না, কারণ প্রত্যেকটি ডেস্কটপই আলাদা সেটিংয়ের জন্য প্রযোজ্য। আপনার প্রয়োজনীয় কাজ শেষ হলে আপনি প্যানেলটিকে আবার বড় করতে পারেন, এবং এভাবেই আপনি KDE ওয়ার্কস্টেশনের ব্যবহার করুন।